নিবেদন করছে উদয়ন সম্ভব সিটি সেন্টার এবং স্টেশন বাজার দুর্গাপুর, হাইটেক কম্পিউটার বিনাচিতি এবং অন্ডাল, হোটেল কোহিতুর সিটি সেন্টার দুর্গাপুর, জ্যোতিষ ভবন অম্বুজা সিটি সেন্টার। টপ স্টোরি। খোলামুখ খনিতে ভয়াবহ আগুনের জেরে আতঙ্ক ছড়ালো অন্ডালের হরিশপুরের মাধবপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত থেকে অন্ডালের হরিশপুরের মাধবপুর খোলামুখ খনির ফাটল থেকে প্রচণ্ড কালো ধোঁয়া বের হতে দেখা যায়। একটু বেলা বাড়তেই ধোঁয়া আরও তীব্র হতে থাকে। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি ধোঁয়ার কারণে স্থানীয়দের অনেকের মধ্যেই দেখা দিয়েছে শ্বাসকষ্টজনিত সমস্যা। খনিতে আগুন লাগায় এখন এলাকায় ধস নামতে পারে বলেও আশঙ্কা করছেন অনেকে, ফলে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসী। অন্যদিকে খনি সংলগ্ন এলাকাতেই রয়েছে একটি সরকারি প্রাথমিক স্কুল, যার জেরে আতঙ্ক আরও বেড়েছে। গ্রামবাসীদের দাবি, আগুন নেভানোর কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত নেয়নি খনি কর্তৃপক্ষ। এলাকা দখলকে কেন্দ্র করে ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত পাড়ুইয়ের শিমুলিয়া গ্রাম। জানা গিয়েছে, শনিবার বিজেপি তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। আগুন লাগিয়ে দেওয়া হয় এক বিজেপি কর্মী এবং এক তৃণমূল কর্মীর বাড়িতেও। স্থানীয়দের দাবি, গ্রাম কাদের দখলে থাকবে সেই নিয়েই ঝামেলার সূত্রপাত। যদিও তৃণমূলের অভিযোগ, স্থানীয় মিলন শেখ আগে বিজেপির সদস্য ছিলেন, বর্তমানে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। এই রোষে বিজেপি কর্মীরা তার বাড়িতে আগুন লাগিয়ে দেয়, যদিও অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া বাহিনী। অন্যদিকে ঝামেলার খবর পেয়ে পুলিশ ও কমব্যাট ফোর্স এলাকায় পৌঁছলে তাদের লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলেও অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শূন্যে গুলি চালায় পুলিশ। এই ঘটনার প্রভাব ছড়িয়ে পড়ে পাশের ভেড়ামারি গ্রামে, পুড়িয়ে দেওয়া হয় একটি বাড়ি। শনিবার রাতে গ্রামের ভিতরে বোমাবাজি বন্ধ হলেও বাইরে বোমাবাজি অব্যাহত থাকে রবিবার সকালেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্রাম ঘিরে টহলদারি করছে পুলিশ বাহিনী। মুখ্যমন্ত্রীর আশ্বাস সত্ত্বেও এনআরসি নিয়ে আতঙ্ক কাটছে না বাংলাদেশ সীমান্ত জেলাগুলিতে। এনআরসি আতঙ্কে বসিরহাট মহকুমায় গত 36 ঘন্টায় মৃত্যু হল তিনজনের। রবিবার সকালে বসিরহাটের শোলদানা এলাকায় আত্মহত্যা করে বছর 36-এর এক ইট ভাটার শ্রমিক। পরিবারের দাবি, এনআরসি আতঙ্ক গ্রাস করেছিল মৃত কামাল হোসেনকে, তার জেরে আত্মহত্যা করেছে সে। পরিবার সূত্রে জানা গিয়েছে, সরকারি নথি সংশোধন করতে বিডিও অফিসে যাতায়াত করছিলেন কামাল, এমনকি স্থানীয় জনপ্রতিনিধিদের কাছেও একাধিকবার গিয়েছেন। অবশেষে রবিবার সকালে বাড়ির পেছনে বাগান থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনার 24 ঘন্টা আগেই মাটিয়ার কৃপালপুরে মন্টু মণ্ডল নামে এক কৃষকের মৃত্যু হয়। এক্ষেত্রেও পরিবারের লোকজন এনআরসি আতঙ্ককে মৃত্যুর জন্য দায়ী করেছে। তার আগে হিঙ্গলগঞ্জের বাঁকড়া গ্রামের বাসিন্দা বছর 45-এর আলিয়া বেউরার মৃত্যু হয় হৃদরোগে। পরিবারের দাবি, এনআরসি আতঙ্কের জেরে মানসিক অবসাদে ভুগছিলেন মহিলা, তারপরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। নাবালক তন্ত্রসাধকের তন্ত্রসাধনার বলি 7 বছরের নাবালক। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর গ্রামীণ থানার অন্তর্গত নিরঞ্জন বাড় এলাকায়। জানা গিয়েছে, গ্রামের বাসিন্দা স্বপন নায়কের বছর 14 ছেলে রতন কয়েকদিন ধরেই বিভিন্ন তন্ত্র সাধনার গল্প শুনিয়ে গ্রামবাসীদের নজরে এসেছিল। এমনকি ইদানিং সে যা ভবিষ্যৎবাণী করছিল তা মিলে যাচ্ছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এরই মধ্যে শনিবার বিকেলে খেলতে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় গ্রামেরই বাসিন্দা 7 বছরের শিশু রুদ্র নায়ক। বিস্তর খোঁজাখুঁজি করেও তার হদিশ না মেলায় অবশেষে রতনের দ্বারস্থ হয় নিখোঁজ শিশুর পরিবার। কারণ কিছুদিন আগেই রতন ভবিষ্যৎবাণী করেছিল যে গ্রামের এক শিশুর ক্ষতি হতে চলেছে। গ্রামবাসী ও পরিবারের লোকজন এরপর পুলিশে অভিযোগ করার ভয় দেখালে রতন জানায়, ওই শিশুকে বন্দি করে রাখা হয়েছে। রতনের বাড়ি থেকে নিখোঁজ শিশুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপরই অভিযুক্ত রতনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে গ্রামবাসীরা। পুলিশ খবর পেয়ে রতন সহ তার পরিবারের 8 সদস্যকে উদ্ধার করে নিয়ে যায়। দিদিকে বলো কর্মসূচির মাধ্যমে আগমনী সুর সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ গ্রহণ করলেন রানাঘাট উত্তর পূর্বের বিধায়ক সমীর পোদ্দার। রবিবার সকালে নদিয়ার ধানতলা থানা এলাকার শিকরি গ্রামে রেডিও বিলির মধ্যে দিয়ে দিদিকে বলো কর্মসূচি পালন করলেন তিনি। দিদিকে বলো কর্মসূচির মধ্য দিয়ে জনসংযোগের পাশাপাশি মানুষকে রেডিওয়ে মহিষাসুর মর্দিনীর অনুষ্ঠান শোনার আবেদন জানান তিনি। সমীরবাবু জানান, নতুন প্রজন্ম যাতে বাঙালির ঐতিহ্য ভুলে না যায় এবং মহালয়ার সকালে আগমনী সুর শুনে উপভোগ করতে পারে, তার জন্যই এই অভিনব উদ্যোগ। এদিন রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা এলাকায় মোট 5টি পরিবারের হাতে রেডিও তুলে দেন বিধায়ক।